হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর। সকলে ভালো আছো? ভালো থাকবে, এসো শুরু করে দিই ভিডিও। দামোদরের ফটো পিছন থেকে খুলে গেছে, পুজো করা যাবে? যদি পারো তাহলে নতুন আনলে খুব ভালো হয়, ওই একই ছবি দামোদরের। আর সেটা যদি সম্ভব না হয় তাহলে সুন্দরভাবে এমন করে রাখবে যাতে বোঝা না যায় যে খুলে গেছে। ঠিক আছে, তো পুজো করা যাবে, খোলা অবস্থাতেও পুজো করা যাবে। বাঁ চোখ 3-4 দিন খুব কাঁপছে, এটার কারণ কি? নন্দিনী, দেখো মেয়েদের বাঁ চোখ আর ছেলেদের ডান চোখ, লাফালে কিছু অমঙ্গল ঘটে, খারাপ হয়। ভয় পাবে না, আমি বলছি বলে ভয় পাবে না, নাও হতে পারে যেন নাই হয় কিছু, তবে একটু সাবধানে থাকবে, একটু সাবধানে চলাফেরা করবে, কোনো অসুবিধা নেই, ভগবানের নাম নাও সব সময়। আমি নিরামিষ খাই, স্বপ্নে মাছ মাংস দেখি, কাউকে ফাঁসি দেখি, বাবার বাড়ি দুজন মারা গেছে, আমি কি করলে এই স্বপ্ন দেখবো না? আরো অনেক কিছু লিখেছো। সর্বপ্রথম বলি, সারা দিন প্র্যাকটিস করো, সারা দিন কৃষ্ণ নাম জপ করতে থাকো, হরে কৃষ্ণ মহামন্ত্র নাম, বা কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, সব সময়ের জন্য জপ করতে থাকো। আর শোয়ার সময় বিশেষ করে, যতক্ষণ তুমি ঘুমিয়ে না পড়বে ততক্ষণ তুমি কৃষ্ণকে স্মরণ করে কৃষ্ণ নাম জপ করে যাবে। তাহলে কি হবে যেন? স্বপ্নে কৃষ্ণই আসবে, স্বপ্নে ভগবানই আসবে, নানান রূপ ধারণ করে উনিই আসবেন স্বপ্নে, আর কিছু নয়। তুমি প্র্যাকটিস করে যাও। প্রদীপ পুরোটা জ্বলে গেলে খারাপ না, পুরোটা জ্বলে গেলে খারাপ নয়, ভালো। চোখের সামনে যদি বুক জ্বলে জ্বলতে থাকে প্রদীপে, তাহলে হাত দিয়ে নিভিয়ে দেবে। আর যদি এমনি নিজের ইচ্ছেকৃত জ্বলে যায়, কোনো ব্যাপার নেই। দুপুর 1টা বা 2টোর সময় তুলসী মাতাকে জল দেওয়া যাবে? নিয়ম তো অত দুপুরে নয়, অনেকটাই বেলা হয়ে যায় তুলসী মাকে দিতে, তবে যদি কোনো কাজের মাধ্যমে অভাবে পড়ে আর কি না হয়ে ওঠে, তাহলে কিছু করার নেই, দিতে হবে, ক্ষমা চেয়ে নিতে হবে মা তুলসী দেবীর কাছে। গোপাল জাগ্রত কি করে বুঝবো, নানান ভাবে বোঝা যাবে, স্বপ্নে দেখবে গোপালকে, এমনি বাস্তবে যা খেতে চাইবে গোপাল তোমার মন দিয়ে সেটা পূর্ণ হবে, তোমার মনেই চাইবে যে আজকে এটাই গোপালকে আমি ভোগ লাগাবো, ঠিক মিলে যাবে, হাতের কাছে ঠিক চলে আসবে, ঠিক জোগাড় হয়ে যাবে, তাহলে জানতে হবে গোপালেরই ইচ্ছে হয়েছে। বাড়িতে সব সময় মঙ্গলই মঙ্গল, অমঙ্গলের কোনো ছোঁয়া নেই, বিপদ আপদ হবে না, অসুস্থ হবে না, সুস্থ হয়ে থাকবে সকলে মিলে, এটাই হচ্ছে গোপালের আশীর্বাদ। গোপাল সোনাপ যে বাড়িতে সেবা হয় সে বাড়ির একদম বৈকুণ্ঠ ধাম হয়, বৃন্দাবন ধাম হয়, সেখানে গোপালের সব কিছু মানে অলৌকিক ভাবে দেখা দেয়। তো গোপাল সোনা জাগ্রত হলে এভাবেই জানান দেবে। আর যে গোপাল সোনা এইগুলো করছে না, জাগ্রত নয়, আমি পুজো করব না মন ভরে, এটা করবে না, তুমি সব সময় সেবা দিয়ে যাবে, মন প্রাণ দিয়ে তাকে ডেকে যাবে, তাকে আদর করবে, তাকে নাম ধরে ধরে ডাকবে, তাকে সব সময় স্মরণ করবে, নতুন নতুন জিনিস যেটা তোমার মনে, ভালো ভালো জিনিস চাইবে, গোপালকে ভোগ লাগাবে, ভালো ভালো জামা প্যান্ট এনে গোপালকে পরাবে, গোপালকে সাজাবে, তাহলেই গোপালের নানান ধরনের কিছু দেখতে পাবে, তখন তুমি নিজেই বুঝতে পারবে। মাছ খেয়ে হাত পা ধুয়ে গঙ্গা জল ছিটিয়ে সেবা দেওয়া যাবে? যেমন বলি, সর্বপ্রথম সকালে উঠে স্নান ইত্যাদি করে পুজো টুজো করে নিলে তখন তো মাছ খাওয়ার কোনো ব্যাপার নেই, হয়ে গেল সকালে। আচ্ছা, দুপুরে যখন ভোগ দেবে তখন রান্না টান্না করে নিয়ে আবার স্নান ইত্যাদি করে বা হাত পা মুখ ধুয়ে নিয়ে
তখন গোপালকে ভোগ দেয়া হয়ে যাবে। আর দুপুরে যখন আমিষ খাবে, মাছ বা ইত্যাদি কিছু, তারপরে সন্ধ্যার সময় যখন ভোগ দিতে যাবে, তখনই হাত পা ধুয়ে গঙ্গার জল মাথায় নিয়ে দিতে হবে, কিছু করার নেই। যে কোনো উৎসব করলে ফল জল শরবত খেয়ে করা যাবে? আমার লিভার কিডনি ভালো না, অবশ্যই অবশ্যই করা যাবে। ভগবান বলছেন না যে তোমার শরীরে মরণাপন্ন হয়ে তুমি মরে যাও, দিয়ে আমাকে সেবা করো, এরকম কিছু না। সর্বপ্রথম বলি, ভগবানকে সাধনার একটাই পথ হচ্ছে তার নাম জপ করা, সব সময়ের জন্য তার নাম জপ করা, হরে কৃষ্ণ মহামন্ত্র নাম জপ করা, এটাই হচ্ছে আমাদের কল্যাণ, এটাই হচ্ছে কলির একমাত্র মুক্তির রাস্তা। এই কলির প্রাণীর একমাত্র মুক্তির রাস্তাই হচ্ছে হরিনাম মহামন্ত্র জপ, আর কিছুই লাগে না। তবে তুমি যেহেতু অসুস্থ, লিভার কিডনি দুটোই খারাপ, তোমাকে বুঝে শুনে উপোস করতে হবে। আমি বলবো না তুমি উপোস করো, উপোস না থাকাই ভালো, ভগবানের নাম জপ করে যাও, ঠিক আছে? তার সত্ত্বেও যদি তুমি করতে চাও, তো তোমার তো প্লেন ফল খেয়েও থাকা হবে না, ফল জল খেয়ে থাকলে কিন্তু গ্যাস অম্বল হবে তোমার, তোমার অসুবিধা হতে পারে। কাজেই তুমি উপোস না করলেও কিচ্ছু হবে না, ভগবান দেখতেই পাচ্ছেন। তুমি পারলে মহামন্ত্র নাম করে যাও, ঠিক আছে? প্রতিদিন রাত্রে মরা মানুষের স্বপ্ন দেখি, এটা ভালো? মরা মানুষের স্বপ্ন বলতে এইগুলো মন থেকে দূর করার জন্য রাত্রে শোয়ার আগে রাধে রাধে নাম স্মরণ করবে, মানে যতক্ষণ ঘুম না আসবে রাধে 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 করে নাম স্মরণ করবে। আমি একাদশী করতে চাই, স্বামী করবে না? আমি একা করতে পারি? অবশ্যই, স্বামী না করলে কোনো ক্ষতি নেই। এই একটা প্রথা আছে, আমি অনেক জায়গায় বলতে শুনেছি যে একাদশী স্বামী স্ত্রী দুজনকে একসঙ্গে করতে হয়, করলে ভালো, না করলে কিচ্ছু করার নেই, কোনো অমঙ্গল হবে না, কোনো খারাপ কিছু হবে না। স্বামী করতে চাইছে না, ঠিক আছে, নিজেকেই করতে হবে। রাখি লক্ষ্মী পিতলের আনতে চায়, অন্ন ভোগ না দিলে রাগ করবে? আর তুমি রাগ করেছো না? সোনা সোনা, আমি তো রাগ করিনি, আমি রাগ করবো কেন, একটুও রাগ করিনি। আর মা লক্ষ্মীকে আনতেই পারো, অন্নভোগ না দিলে শুকনো সাপটা দেবে, দই চিড়ে ফল মিষ্টান্ন এগুলো মা লক্ষ্মীকে দেবে। কালী কৃষ্ণ এক দেবতা? সর্বপ্রথম বলি, কৃষ্ণ তো দেবতা নয়, কৃষ্ণ দেবীও নয়, কালী হচ্ছে দেবী আর কৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান। তাহলে ভগবান আর দেবী তো কোনোদিন এক হয় না। অনেকে বলে শ্যামা মা, অর্থাৎ যে শ্যাম সেই শ্যামা, এটা কোনোদিন নয়। শ্যাম থেকে শ্যামা মা হয়েছে, শ্যামা মা থেকে শ্যাম হয়নি, শ্যামা মায়ের জন্ম শ্যাম থেকে হয়েছে। আর ভগবান শ্রীকৃষ্ণ সবার উপরে, দেবদেবীরাও তার সাধনা করে। কালী কৃষ্ণ কোনোদিন এক হতেই পারে না, কালী আলাদা আর ভগবান ভগবান, ঠিক আছে? একদিন সপ্তাহে নিরামিষ খায়, গোপালের জন্য কি নিরামিষ খেতে হবে? সপ্তাহে একদিন নিরামিষ খাও, খেয়ে যাও। আমাদের হিন্দু সনাতনী ধর্মে বলছে যে আমিষ খাওয়াই বর্জন, সেটা তো কজন মানতে পারে, পালতে পারে, তাই না? তো গোপালের জন্য নিরামিষ খেতেই হবে এরকম নয়, আমাদেরকে নিরামিষ খাওয়াটাই উচিত। তুমি যেমন খাচ্ছ খেয়ে যাও, অসুবিধা কিছু নেই। সিঁদুর কি লোহার কাঠি দিয়ে পড়া যায়? হ্যাঁ পড়া যায়, অসুবিধার কিছু নাই, সকলে তো পড়ে, পড়া যেতেই পারে। অন্বেষা রোজ তুলসী গাছে জল দিই,
কোনো কোনো দিন ভুলে যায় কিছু হবে? তুমি আরো অনেক কিছু লিখেছো সোনা, অন্বেষা খুব সুন্দর নাম, প্র্যাকটিস করবে প্রত্যেক দিন দেবে তাহলে ভুল হবে না, তাই না? প্রত্যেক দিন দেবে তাহলে মানে অভ্যাস হয়ে যাবে, ঠিক একই টাইমে জল দেবে অভ্যাস হয়ে যাবে আর ভুল হবে না। ভুল হলে মা তুলসী দেবীর কাছে ক্ষমা চেয়ে নেবে, হ্যাঁ, যে আমার ভুল হয়ে গেছে। আফ্রিকাতে থাকি, একজন বলেছিল মেয়েদের ঘন্টা বাজাতে নেই, মাকে আমি একটা ঘন্টা কিনে নিয়ে মা আমি একটা ঘন্টা কিনে নিয়ে যাব। তুমি অনেক কিছু লিখেছো, আফ্রিকাতে থাকো, সেখানে শঙ্খ বাজায় না কিন্তু তুমি ঘন্টার আওয়াজ পেয়েছো, তো তুমি এখান থেকে কিনে নিয়ে যেতে চাও। আমি জানি না তুমি আফ্রিকা চলে গেলে কিনা বা এখনো ইন্ডিয়ায় আছো কিনা। দেখো, সর্বপ্রথম বলি, মেয়ে বা ছেলে ভগবানের পুজো করতে গেলে ঘন্টা বাজাতেই হবে। ভোগ লাগানোর সময় ঘন্টা না বাজালে, তুলসী না দিলে ভগবান ভোগ গ্রহণ করেন না। তারপরে আরতি করার সময় আর কিছু না বাজুক, ঘন্টা অন্তত বাজাতেই হবে। শয়ন থেকে ভগবানকে তুলতে গেলে ঘন্টা বাজিয়ে হাতে তালি দিয়ে তুলতে হবে। তো কাজেই মেয়েরাও ঘন্টা বাজাতে পারে, ভগবানের সেবাতে কোনো বাধা বিঘ্ন কিচ্ছু নেই, বাজানোই যায়। কোন কাজে সফল হতে হলে কি কোনো কাজে সফল হতে হলে কি করব? ভগবানের নাম নিয়ে সেই কাজ শুরু করতে হবে, তারপরে ঠিক সফল হবে। বেলপাতা দূর্বা কৃষ্ণকে দেওয়া যাবে, অভাবে দেয়া যাবে, যদি সুন্দর সুন্দর ফুল পাওয়া যায়। ভগবানের প্রিয় হচ্ছে সুন্দর সুন্দর ফুল, আর বেলপাতা হচ্ছে ভোলেনাথের প্রিয়, ভীষণ প্রিয়। তো কৃষ্ণকে সুন্দর সুন্দর ফুল দেবে, ফুল দিয়ে সাজাবে, রং বেরঙের ফুল, নানান ধরনের ফুল দিয়ে সাজাবে, ঠিক আছে? খুব ভালো হয় আর কি, কৃষ্ণ এইগুলোই পছন্দ করেন। খুব ভালো থাকবেন, আজকে ছোট করে অল্প প্রশ্নের উত্তর দিলাম, সুস্থ থাকবেন সব, আজ আসছি। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর।